জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতারের পর 4 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয় এই অভিনেত্রীকে। 2018 সালের 21 আগস্ট 5,000 টাকা মুচলেকায় CMM আদালতে জামিনে মুক্তি পান নওশাবা। এরপর এক প্রকার পর্দার আড়ালেই চলে যান এই অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয়ও দেখা মেলে না নওশাবার। কোথায় ছিলেন, কিভাবে কেটেছে এই সময়গুলো, গ্রেফতারের আগে বা পরে কি হয়েছে, সেই সব কিছু নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, গ্রেফতারের পর কতটা দুর্বিষহ সময় পার হয়েছে তার জীবনে। গত 6 বছরে 20 বার বাসা বদলেছেন এই অভিনেত্রী। কোথাও বেশি দিন নিরাপদে থাকতে পারতেন না। উপস্থাপক তানভীর তারিকের শোতে এসে নিজের জীবনের অজানা সেই ঘটনাগুলোই বলেছেন নওশাবা। তিনি জানান, 2018 সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আমি ছিলাম। ঘটনার দিন 4 আগস্ট বিকেলে ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে আমি বলেছিলাম, আমরা যদি 1952 সালে পেরে থাকি, 1971 সালে পেরে থাকি, তবে এবারও পারব, আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান। ঘটনাস্থলে যেটা হচ্ছে আমি সেটাই বলছিলাম। এই সব কিছু বলার কারণে আমি রাজাকার কিভাবে হয়ে গেলাম, এখানে মুক্তিযুদ্ধের চেতনাকে কোথায় আমি নিচে নামিয়েছি। তবে হ্যাঁ, লাইভে 2-1টা ভুল বাক্য থাকতে পারে, তাই বলে কয়েক দফা রিমান্ড, আমি বুঝেই উঠতে পারিনি আমাকে কেন রাষ্ট্রদ্রোহী, গাদ্দার বা গুজবের রানী বলা হচ্ছিল। তখনই বুঝে গিয়েছি এদেশে সত্য বলার পরিস্থিতি নেই।